আসসালামু আলাইকুম রহমতুল্লাব সময় তো দর্শকিন্দু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বসি নিউজ টিভি চ্যানেলে সময়তে দর্শবিন্দু আপনারা জানেন যে আমরা প্রতিদিন আমাদের চ্যানেলে পাইকারি বাজারে আলু পেঁয়াজ এবং রসুন কত টাকায় বিক্রি হচ্ছে সেই প্লেসটুকু আপডেট করে থাকি আমাদের চ্যানেলে আপনাদের সুবিধার জন্য প্রতিদিন কেমন আজকে আমরা সেই প্লেসটা আপডেট করবো আজ হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার একুশ সাল আসুন তিনি শুরুতে জেনে নিই বাংলাদেশে পাইকারি বাজার আজকে প্রতি কেজি আলু রসুন এবং পেঁয়াজ কত টাকা ধরে বিক্রি হচ্ছে সময় তশবিন্দু ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করবো আপনার যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেল ভিডিওটি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনার একটা লাইক আমাদেরকে এরকম ভিডিও বানাতে অবশ্যই যোগাবে পাইকার বাজারে আলু পেঁয়াজ এবং রসুন কত টাকা বিক্রি হচ্ছে সে পেস্টটুকু জেনে নিই শুরুতে জানাব আলুর বাজার আলুর বাজার রয়েছে কিছুটা নিম্নমুখী যে স্টিক আলু যেটা পুরাতন সেটা বিক্রি হচ্ছে সতেরো টাকা পঞ্চাশ পয়সা যেটা গুটি আলু সেটা বিক্রি হচ্ছে আঠেরো টাকা পঞ্চাশ পয়সা যেটা বগুড়ার লাল আলু রয়েছে সেটা বিক্রি হচ্ছে বিশ টাকা এবং যেটা নতুন আলু রয়েছে সেটা বিক্রি হচ্ছে চব্বিশ থেকে পঁচিশ টাকা সময় দিয়ে দশবিন্দায় আবার আপনাদেরকে জানিয়ে দেব পেঁয়াজের বাজার পেঁয়াজের বাজারও নিম্নমুখী রয়েছে যেটা বারবার পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে চব্বিশ থেকে পঁচিশ টাকা যেটা দেশি পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে সময় দিয়ে দশবিধায় আবার আপনাদেরকে জানিয়ে দিব রসুনের বাজার রসুনের বাজার প্রায় মাঝামাঝি রয়েছে যেটা ছোটো আঁকার রসুন সেটা বিক্রি হচ্ছে প্রায় পঁয়ত্রিশ টাকা থেকে আটত্রিশ টাকার মধ্যে যেটা মাজার আকারের ওষুধ সেটা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা যেটা বড়ো আকারের ওষুধ সেটা বিক্রি হচ্ছে পাঁচচল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকার মধ্যে তো সময়তে দশমী ছিল পাইকারি বাজারে আলু পেঁয়াজ এবং রসুনের সর্বশেষ আপডেট প্রাইস নিউজ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য